ঘৰত বহিবা অহা নাই, কমপ্লেইন দিবা আহিছো মাৰ এক্সুৱেলি। কমপ্লেইন? কি কমপ্লেইন দক? আচ্ছা এটা কথা কৈছোঁ মাষ্টাৰ। কি? তোৰ আপিটো যিথান বদনাম ওলাইছিল তিথান তোৰ কেনাই লাগছিল? কি কথা কয়, হে কলিজাটো খহি যোৱা পাই বৈধ দুখ লাগছিল। দুখ লাগছিল, বৰ ভাল কথা। আচ্ছা মোৰ আপিটো যদি এনেই হয় মোৰ দুখ লাগব না? কিয় নালাগিব, দুখ লাগিব। ইফালে আলি বান্ধি, ইফালে আলি বান্ধি, আৰু ইফালেও আলি বান্ধি, আৰু এখালটো সিঁচি দিবি, তাৰপিছত এই যে দেখা কঠীয়াখিনি ৰুই দিবি। হাও কিয় ঢক গেল চা, পানী পেয়া লাগছে। তুমি এহাটো কিবা আমাৰ সুপুত্ৰ সুপুত্ৰীক আহোন মোক শান্তিত থাকিবা দিব না, মোক সোনকালকে মাৰিব। কিয়া কি হলাখে? আজি মণ্ডল আহিছিল বুঝছ? মণ্ডল? কোন মণ্ডল? এই যে কিবা সেই মায়েরে চলি হেঙ্কে কৈ থাকে সেই মণ্ডল। মানুহ শুনলে কি কব? যদি নাটক কৰিব নালাগে মোৰ আপি ভালে ভালে বাহিৰ তুলি দি। হেই ৰহে, ইমান বল্লি কি আটা পাৰা হে? আটা নাপৰি ঐ বাবা, এটা কৰবে হলে মোৰ আপি আমি আলোচনাত বহু যাও। কিহৰ আলোচনা? কিহৰ আলোচনা? বাপ্পা ঐ, আজিকালি আপাগিলা ধৰি থাকিব নোৱাৰিছে জানা না? ইমান তেলৰ কামাৰ বাচ্চা এটাক ভাল প্ৰকাশত দি আহিছো। কৈ দে, তই ঠিকে কৈছা, আজিকালি আপাগিলাৰ ইমান তেলৰ কামাৰ হৈছে। মই তোক ৰখি ৰখি মই ঘৰক গেলি গেলো, সেইকাৰণে এনে ঘটনা হ'ল। বেয়া নাপাবি দে। হ'ব দিয়াৰ, বেয়া চেয়া নাপাওঁ। বল 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 আমাৰ ঘৰক গেলি বল যৌ। তইতো নাহেই আমাৰ ঘৰত, এইটোৱে আমাৰ ভাঙা চিঙা ঘৰ। কেন হব ভাঙা চিঙা ঘর? আই ঐ, ইমান ঠগা লাগছে ঘরটো, মোর গোটা মস্ত ভাল লাগছে জানা না? কইছা না সাইটু? ভিতরত বল। এ র র, এতে বহুয়া কি ঠগা বতা দিছি দেখছ না? আই লাভ ইউ, আই লাভ ইউ, ও মাই ডার্লিং, আই লাভ ইউ, আই মিস ইউ, আই মিস ইউ, ও মাই ডার্লিং, আই মিস ইউ, লোক পালে মুখ নকবা দে, আই হেট ইউ, আই হেট ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। স্টপ কর, এইটো মোর ভাল বান্ধবী। ও তোরে হে বান্ধবী নেকি? নমস্কাৰ ভণ্টি। নমস্কাৰ। কিনো নাম তোমাৰ? সৰে অ ম লতা কাৰেলা অমলা। ও অমলা, সি কাৰণেহে তোমাৰ গাল দুখন পোকা কোমলা। দাদা তহঁতে অলপ কথা পাতচোন, মই মাক মাতি দাও। যা যা যা, নতুনকে আলহী আহিছে, ভালকে গাখীৰতে গৰম চাহ বনাবি যা। হ'ব দে ভণ্টি। ভণ্টিৰো লগ এটা পাইছে তো? পিছে দাদা, আপোনাৰ নামটো? বিয়াচিয়া পাতলাক না? বিয়া হোৱা নাই ৰ, অহংকাৰ কৰি নকওঁ দেচোন। কিমান যে ছোৱালী মোৰ লগত বিয়া হং হং কৰি থাকে, মইহে পাত্তা নেদং। কিয়নো পাত্তা নেদে দাদা? মোৰ বয়স কম যে, ইতাতে বিয়া পাতিলে মই দেখোন বাপেকে হ'ব লাগিব, সেইকাৰণে। আপুনি আৰু মানুহ দক দাদা, কেতিয়াবা আইনাখন লৈ নিজৰ ছবিটো চাবচোন, তেতিয়াহে গম পাব আপোনাৰ কিমান বয়স হৈছে। চাংক সদায় সদায় ৰাতিপুৱাই বিচনাৰ পৰা উঠিয়ে মুখখন চাওঁ মই। মুখখনহে চাই মাথাটোতো নাচাই, মাথাটো চাব কেতিয়াবা তেতিয়াহে গম পাব গোটেইকেইডাল চুলি পকি কিনে বুঢ়া মানুহ নিচিনা হৈছে। কিনো কোৱা? কিন্তু সিধা চাদা তই, বেছি কথা নকবি,
বলে আনছে তো আনছে আর মুখ কমানে দেখে ভেবেছে মোর কেঙ্কা হজু হবো হো বাবা বলে এসে জিঠান এগুলাখান কই থাকার আর কি দরকার আছে সব কাম বলে বলে কইছু ইয়েস ইউ আর ডেফিনেটলি রাইট পিছে ও হৌরবুর এগুলা সংগ্রাক গিলাখান ইটা বাদ দি ইটা চাহ খাব না ভাত খাব না কফি খাব সেইটু কক মই একো খাবা নাই মই আপিতর খবর লবা আছো মই আপিতর বিচার লবা আছো হো বাবা মই এতে কালি পলে হার পাই মই এতে অলপমান কষ্ট বনাই মই মস্ত হুকত আছো তন্দা হুকত থাকলি তো মোর ভাল লাগে পোলা হাগানে মোর বেয়া লাগছি এই তো জেরে এতে রানীর দরে থাকবে পারবো মোর ঘরের কোনো বস্তুরে অভাব নাই পুকুরীত ফিস বাড়িত ভেজিটেবল অল এভরিথিং এভেলেবল এহ বাদ দি জি 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 উপায়তো নাই নিজুরে আপি কতটু ফেল দিবে নোরু যা ভাত নাঙ্গে যা পেট ভরে খাই যাম যা যা বনো হাই হাই ঐ কলেজলৈ যাওঁতে আহোঁতে তোক চাওঁ মই ভয়ামৰ ফাকেৰে ভয়ামৰ ফাকেৰে এ ৰ শুনা মণ্ডল জী আকৌ নাম কি মণ্ডল কোনি মণ্ডলে কোনি মণ্ডলে শুনা কোন নাটক কৰবা নালগে তই বোলে দেখোন তাই দেখিন ভালকে ভালকে চাই থাকা আৰু কথাও পাতা হয় না মই ভেলতা ভেল দিকে চাওঁ কথা পাতো মিছা কথা কোনি বুজে তোক লিখা এ ৰ এ মণ্ডলে এই দৈতেৰা কমপ্লেইন দিছি আৰু কি কৈছি জানা এৰে পিছত যদি তোক তাইৰ লগত কথা কোৱা দেখে তোৰ বোলে হাত ভৰিলে ভাঙি পেলব আও কসমে আপি তো ঠেং ভাঙবা খুজছি বাসাই মোক চিন পাওয়াই না কি বিয়া হওঁ তো ঘুরের কঁকাল ভাঙি বিষ্ণু দাল চলিম কসমছে তার মানে হসাকে তাত যে কল লগত তোর কিবা খেলি নেলি চলছি এ তেরিকা মায়াও কথা গিলাহান বুঝি না পা এ সাও তাই কি তবে দেখা পালি সাও আর তাই মাতলি মই মাতু তাতে কি ডাঙার কথা তো হল এ বাবা সাও শুনছু মন্ডল নাম তো ইমান ঠিক নহয় যাকে তাকে জেঙ্কে তেঙ্কে কব পারে আৰু কেথেম্বা তোক কিবা কলি তই লাজে পাবি সেইকাৰণে সিয়াত জীয়াকক মাত বোল কৰাত বন্ধ কৰি দি কি নতকে কথা কৈ আছা এ এতিয়া মোৰ তামাম ভোক লাগিছে যৌ খাবা দিগে মোৰ কথাটো গুৰুত্ব নেদি যে মুঠতে চাওঁ মোৰ কথাটো শুনি লওঁ নতুনকৈ বিপদ এটা ঘৰখনত সোমোৱাৰ আগতে তই একলাখান বাদ দি গান গানতে আমি বিচাৰি নাপালি আৰু মণ্ডলত জীয়াকটো হে পালি অ মাই আটা কথা কি জানা না আমাৰ আখান গাঁত ধৌকা ধুনীয়া আপি বুলি কলি আটাই আছে তাইর নাম হইছে সেলফি সেতিয়া সেলফি সেতিয়া এটা আরো কেন আর নাম মা তুমি এত নেমু পানি কন গরম পানিয়ে বনাম নে ঠান্ডা পানিয়ে বনাম নেমু পানি গরম পানি দি বনাই না ঠান্ডা পানি দি বনাই ঠান্ডা পানি দি বনাই কেন আনি কে উচ্চা আনছি রূপা গেমখিনি শান্তি মতে করবে নেতে মা তুমি এ এ অকমান নিমক দিম নি দিবু যাক সহযোগ কৰিছে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বেতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্চর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস অফিসার চয়েস আর আইডিয়া 4G তুই আর ঠেলা তুই লইছা মই আর হুলাবার তুই লইছিল নহয় দে দে ঠেলাতে উঠাইল 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 যা আর বাকি খিনিও লৈ আহিবি কামর সিদিল নাই শাসন বান ছেকিয়েন খা ও বাপু অ কইঠা তুলছি আন পাও অ কইঠা তুলছুং দে দে খেতি গিলা খান এবার মস্ত ভালো বহান পাইছু হা এ মোটামুটি হব আর পিছে তোর নাম তো গিয়া মোক রাইজে হকি বলিয়ে মাঠে আর কি গলি হকি কি কথা কই মারে সুলি তার মানে তো কি সরকারি হকি নাকি এ টেনকা বলি ভাব পারে আর বড় আনকমন নাম হ্যাঁ পিছে আপনার ঘর তো নুখর কে হুললি ন মানে এই গাঁটো প্রথম দেখা পাইছো তো সেই কারণে হুচ্ছং প্রথম দেখা পাবি তো এখান আসলে হয়েছে মোর নিজের গাঁও এখান গাঁওতে মো জন্ম হয়েছো ও পিছে চাকরি করে বাইরে আসলো বুঝা নাই অবসর পালো ঘর গুছিয়ে আইলো ও আপনি কি মেলে তার চাকরি করে নাকি হেই নহয় মারে ছলি মই মন্ডাল চাকরি করছিল বুঝা নাই বিচার থাকা কত জিএসটি মানে ফ্যাক্টর তো গাওবুড়া তো তার ঘরতে আসং জিএসটি কি গয়ে মারে ছলি মই তা ভালকে চিনি পাও আহা যাওয়া আছে মত কই নাকি পিছে আহা যা করা তো তখন মই দেখা নাই ও কেনকে দেখা পাবি ইদিনাখানে মই গেছিলু পিছে রসুন র মই দেখুন তোক দেখা নাই মারে ছলি মই কিবা বেলেগ কামত আসলো নাকি ঠিক আছে ইঠান চিনা চিনি হলো যেতিয়ান লোক পালি মাত দিবি
কিয় মাত নিদিম নো পিছে আপনি যেথেন মন্ডল আপনার লগত মোর এটা কুঠা আছে জিএসটি ঘর আইলে কুঠাটো আলোচনা করিম হব দে চিন্তা করবা নালগে জিএসটি ঘর যেটা আহি ভালকে বহি কি কথা আছে আলোচনা করি ভালকে পাতি হব কিন্তু এটা কথা হে কি কথা যদি কিবা মাটি বাড়ি কেস আছে তেতিয়া তো কথাই নাই মই নাম্বার ওয়ান তার মানে মই মাটি বাড়ি যে কারবার করু এগুলা আমার পাকত মই মারাস চলি পুরিয়া 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 বাপ বেলেগ মানু লোক পাই গেল রে আজি ওই কাম বিলাক জোরদার জলদি কর ফাঁকি নেটবি আজিকালি কপাল হল হলনি নেমু পানি কন গরম পানিয়ে বনাম নে ঠান্ডা পানিয়ে বনাম নেমু পানি গরম পানি দিব নয় ঠান্ডা পানি দিব নয় ঠান্ডা পানি দিব নাই কে উচ্চা আনছি রবা কেমখিনি শান্তি মতে করবে নেতে তুমি ব্যায়াম কই কই খাবা সে ব্যায়াম শেষ হওয়ার পিছত খাবা মই কেন খাম দেখাই আছো রিছে মায় হাতের ঘর পরিয়াল কোন কোন আছে ন মোট পরিয়াল এক দর্জন মানে বারোটা আপি নটা আর মোট তলর ভাই এটা আর মাই পিতে ইস ইমান ডাঙর পরিয়াল না বাপেরে কিনকে সম্ভালে চাকরি নাকরি কিবা করে আমার পিতি হাল খেতি করে ও আমার মাই দুটা আগর রাহর মাইতুর পাঁচটা আপি আপা চলি নাই সেই কুন্তি পিতে আরো এটা বিয়া করলা পিছর রাহর তোর তিনটে আপি লাস্টত এটা আপা হল কিয়ে মোর ভাই ও তার মানে আপা হব হব বলে ভাবাওতে আটটা আপিয়ে হল তাতে কি হল কি আনো দুটা বিয়া করাব লাগে আপি চলি কি চলি নহয় নাকি আজিকালি আপি চলি আপা চলিতকে উপর কি দাদা তই নো এগুলা কে কইসা কবা লাগা হসির আজিকালি দুটাতকে বেশি চলি বলে জন্ম দিলি সরকারে চাকরি না করি একো নেদে হেয়ে সরু পরিয়ালে সুখী পরিয়াল অত ওই ভন্টি তুক ইলাহান কোয়া কারণে তো বেয়া নাপাবি দে অহংকার করে নকং দেশন মই যদি বিয়া পাতং নহয় মাত্র এটা চুলিহে জন্ম দিম তার মানে মানে থাক কি কথা কবা আইসা তই নাই নাই বেয়া নাপাও দক আপনার কথাটা ঠিকই কইছি কিন্তু কি নো করবু মাই পিতে আগতে ভুল করলা কি কারণে কুসু ভন্টি তুই বিয়া করলি মাত্র এটা সুদিয়ে জন্ম দিবি কুরু কুরিয়াল হব কুকুর হব ওই দাদা কি নো আলতু ফালতু কথা গিলা কই আছা ওলো মনে মনে থাক শুন ওই শালকা তো কত যাবা ওলাইছ যা হব দে যাছো ও ভন্টি তুই পিছে অল্প বইবি দে মাঝে মাঝে আই থাকবি ভাল লাগবো হব দা ভন্টি তোমাক এটা কথা কটো বেয়া পাবা নেকি নাপন দক পি কিয়া বেয়া পাম কওকচোন কওক এ তুমি যে মাঝে মাঝে চকুটি মারি থাকা কিয়া কি মাই তারিটো জন্মগত অভ্যাস মাঝে মাঝে চকুটি মারিয়ে থাকে হয় নাকি
মই নিজেও গম নাপাও কেইটা নো চকুটিপ মারা যায়। মই আকো ভাবিছিলো তুমি জানি বুঝিয়ে চকুটিপ মারা, ভয়ে খাই গেছিল। আমার ভারতবর্ষখান কি আছিল, কি হয়ে গেলে হয় না, কি হল, পরিবর্তন হয়েছি ঘন্টা হয়েছি তোর, সেকারণে আমার মানুষগুলা লাগলি টিভির দিকে তাকে কোট করবা লাগে, শিকলা কই যেটা শিকাবা লাগে না, ও সেকারণে মোক কি বলি মাতবি, কি বলি কি বলি আছিল সাহাব, ও আরেকবার মাত শুন সাহাব, আরেকবার মাতে সাহাব, ইনিক যে ঘাটে পানিয়ে নাকচ করছি, ও সেই কারণে রমলা পেহিয়ে কোনবা দেখার ভর মোকো ঘর ভিতর থুমবা নেদলা, হয় নাকি দরকার নাই কারো ঘরে সুতালে যাবা, দেউতা কত গলনো, মোৰ এটা বস্তু অনাবলগীয়া আছিল, জানো কত গল, গাঁৱলৈ অহাৰ পৰা ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে গোটেই গাঁওখনতে ঘূৰি ফুৰে, কি যে আৰু অলপ দূৰ ৰেষ্ট ল'ব পাৰে, সেইবোৰ কবলৈ গ'লেতো মোৰ গাত জগৰ লাগে, দেউতাৰ লগত তৰ্ক কৰাতকৈ মুখ বন্ধ কৰি থকাই ভাল, ও মা আৰু এটা কথা আছিল, কি জানানে, কি কথা অ, মই কলেজলৈ গ'লে নহয় ল'ৰাবোৰে মোক ৰাস্তাত জোকায় অ, হয় নেকি, মোকো কলেজ পঢ়াৰ দিনত ল'ৰাবোৰে এনেকৈয়ে জোকাইছিল, মই পিছে পাত্তাই দিয়া নাছিলো, পাত্তাটো ময়ো নিদিওঁ, মোক বেক্তা কৰি গুচি আহোঁ, তোক পিছে কি বুলি জোকাই নো মা, ফেচবুকৰ যে চেলফি বুলি জোকায়, তোকনো দেউতাৰ লগত এৰি যায় কিয় জোকায়ো, চব তোমালোকৰ কাৰণে হৈছে, তোমালোকেনো মানুহৰ আগত ফেচবুকত চিনাকি হৈ বিয়া হোৱা বুলি কিয় লেবেল মাৰি ফুৰিব লাগে, আৰু ৰ'বাচোন ৰ'বা তোমালোকৰ বিয়া হোৱাৰ দিনত দেখোন ফেচবুক নাছিলে, নহয়ও মাজনী, আজিকালি ছচাইটিত ষ্টেটাছ মেইনটেইন কৰিবৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ ছচিয়েল মিডিয়াৰ নাম ল'বই লাগিব, বুজিলি আকৰি, বুজিলো, তোমাৰ সেই ষ্টেটাছ মেইনটেইন কৰিবলগীয়া কথাবোৰৰ কাৰণেতো এতিয়া দেউতা আৰু মই ভুগি আছো, পুৰা চাফা কৰিব লাগিব, খান্দি পেলাম আজি, কি কৰি আছে মই লুজ কেৰেক্টাৰ, মই কাম কৰি আছো, মই ভাবছো কি তই দেখা নাপ, দিন কানা হলি, মই ইমান সন্মান দি কলো, তই মোক ইমান বয়া পালি, বান্দৰ মু আজিৰ বে তই মোক গেষ্টি বুলি নামাতবি, গেষ্টিক চাহা বুলি মাতবি, মনত থাকবো না, আও কই কেইনার পরা সাহা বলিয়া শত্রু দস্তি, আহা আরো দস্তি বলি মাতছা, সাহা বলি মাতো, ও গেষ্টিক সাহা, ও ইতে হে লাইনো দাইছি, আরো মই জি কম তাকে শুনব লাগু, আও তো জি কম মই কিয়া শুনিমে, কারণ মই এখন ঘর সাহা মালিক, ও আরো জিলাপি জিলাপি মেম সাহা বলি মাতবি, আয়া নাম তুমি কি করবি, ঘৰৰ পে চিধা ৰাস্তা ল'ব লাগিব, আৰু যদি সঁচা হৈছে আপোন খাবলা কাকা আহে তোক কি বুলি মাতিব লাগিব, মোক ডাঙৰ চাহ বুলি কবি, তাক চাপি খা চাহ বুলি কবি দে, হাও এইটো আৰু কেনেহেন কথা, আজিকালি চব জাগাতে পৰিৱৰ্তন হৈছে, আৰু বুলি কব জি এছ টি নে কি ওলাইছে, অ জি এছ টি এইটো কি বস্তু হে, সিটো ক'ত বুজি পাবি তই, জি মানে যাব, এস মানে সাফাই, টি মানে তাড়াতাড়ি, তার মানে পুরনা যাবর গিলা তাড়াতাড়ি সাফা কর, কি মানু কি হই গেলি আ, তুই ইংরেজি জানা হই গেলি, মই নহয়ে মুখ শিকাই দিছি, শিকোয়া মানু আছে মোর, হই নি, আমার ভারতবর্ষ খান কি আছিল, কি হই গেলে হই না, কি হল, পরিবর্তন হইছি ঘন্টা হইছি তোর, সে কারণে আমার মানু গিলা লাগলি টিভির দিকে তাকে কোট করবা লাগে, শিকলা কই যেটা শিকাবা লাগে না, ও সেকারণে মোক কি বলি মাতবি, কি বলি কি বলি আছিল সাহাব, ও আরেকবার মাত শুন সাহাব, আরেকবার মাতে সাহাব, হুসা মিশে মোর সাহাব হয়ে গেল, আমার দুঃখে লাগি গেল, কাম করো মই নরো সাহাব হলো মই, কাঁদলি বয়া লাগে, ঐ বতলি এই ফটদুপৰবিলাক ক'ত গেছিলি তই, এনে কি হলে তোৰ, তই দেখোন মুখখন একদম ফুলৰ হৈছে, এনেকৈ ফুলি আহিছা, এ বাই ৰমলা পেহীত তাত নেমু টেঙা দুটা আনবা গৈছিলোঁ, ৰমলা পেহী মোক পদূলি মুখৰ পৰাই পঠিয়াই দিছে, এ বাই কিয়া, কাৰণটো কি,
ভিনিক যে ঘাটে পানীয়ে নাকচ কচ্ছি অ সেইকাৰণে ৰমলা পেহীয়ে কোনোবা দেখাৰ ভয়ত মোকো ঘৰৰ ভিতৰত সোমবা নেদলা হয় নেকি দৰকাৰ নাই কাৰো ঘৰ চোতালে যাবা নিজৰ ঘৰতকে অভাৱ লাগছি নেকি পাৰাক গেলি কিনি খাম নলি নাখাও অ ভাই মানুহগিলাখানৰ মনবিলাক কিয় ইমান থাকে ভিনিয়ে এটা ভুল কৰলাক বুলি তাৰ শাস্তি মানুহগিলাখানে আমাক কিয় দিছি সহযোগ করিলে নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস অনমোল বাটার ব্যাগ প্যাকেট খুলেগা সব মে বেতেগা আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া মাদার হরলিক্স পার্লে হাইড এন্ড সি প্রেগা নিউ প্রেগনেন্সি ডিটেকশন কিট গুড নাইট ফার্স্ট কার্ড অব মচ্ছর হোঙ্গে ফটাক সে ফুর হিমালয়ান নিম ফেস ওয়াশ এডিকশন ডিও এয়ারটেল পোস্টপেড প্রমিস অফিসার চয়েস আর আইডিয়া 4G